রাস্তার অভাবে গ্রামে প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স। গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খাটের ডুলি ব্যবহার করতে হলো গ্রামের মা বোনেদের। মানবাজার ১ নম্বর ব্লকের পুন্ডু শাবর বস্তির এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে 4 চাকা গাড়ি ঢোকার কোনো রাস্তা নেই, তাই মূল রাস্তাতে যেতে প্রায় 2 কিলোমিটার জল কাদা পেরিয়ে পায়ে হেঁটে যেতে হয় সদর রাস্তায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, দেখো যে ছবি উঠে আসছে, গর্ভবতী মহিলাকে ডুলি করে, খাটের ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই চিত্র কেন? রাস্তার পরিস্থিতি কি এতটাই খারাপ? দেখো অনন্যা, তুমি একেবারে ঠিকই বলেছো যে একেবারে রাস্তার অভাবে কিন্তু গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না। একেবারে আদিবাসী দিবসের দিনে আদিবাসী গর্ভবতী মহিলাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা, গ্রামের মহিলারা যারা ছিলেন তারা কিন্তু খাটে ডুলি ব্যবহার করে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে গেছে। এমনই ঘটনা কিন্তু একেবারে, এই ঘটনার কিন্তু ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করেছেন বিজেপির তরফ থেকে এবং তারা সরব হয়েছেন এই বিষয়টা নিয়ে। যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে যে পুরুলিয়ার যে মানবাজার রয়েছে, সেই মানবাজারের 1 নম্বর ব্লকের কিন্তু পুন্ডু শাবর বস্তির ঘটনা। এই ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে যে 4 চাকা গাড়ি ঢোকে না রাস্তায়, তাই মূল রাস্তায়, যে গ্রামের থেকে যে মূল রাস্তা রয়েছে সেই মূল রাস্তা যেতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়, প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা, এবং সেই রাস্তা কিন্তু পায়ে হেঁটে যেতে হয়। এবং যেহেতু জেলা জুড়ে এখন বর্ষা চলছে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত ভাবে জেলায় বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জল কাদা পেরিয়ে স্থানীয়দেরকে কিন্তু চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে ছবিটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে গর্ভবতী মহিলাকে কিন্তু হাতে ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু চিকিৎসার জন্য। অর্থাৎ গ্রামের মানুষজনেরা, আদিবাসী মানুষজনেরা যে ন্যূনতম পরিষেবাটা উঠাও পাবেন, যে তাদের জরুরি কোনো শারীরিক অসুস্থ হলে তাদেরকে যে হাসপাতাল নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে, সেই রাস্তাটুকুটাও কিন্তু নেই। এই নিয়ে কিন্তু তারা বিষয়টা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে বিজেপির তরফ থেকে। এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে 3টা ঘটা করে পালন করা হচ্ছে আদিবাসী দিবস হিসাবে, সেক্ষেত্রে আদিবাসীদের যে এমন দশা, সেই চিত্রটা কিন্তু একেবারে মানবাজার 1 নম্বর ব্লকের যে পুন্ডু শাবর বস্তি রয়েছে সেই শাবর বস্তি থেকে উঠে আসছে। অনন্যা, অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। রাস্তার অভাবে গ্রামে প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স, গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খাটে ডুলি ব্যবহার করতে হচ্ছে গ্রামের মা বোনেদের। মানবাজার 1 নম্বর ব্লকের পুন্ডু শাবর বস্তি থেকে এমনই ছবি উঠে এলো, আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ওই গ্রামে 4 চাকা গাড়ি ঢোকার কোনো রাস্তা নেই, তাই প্রায় মূল রাস্তায় যেতে হলে 2 কিলোমিটার জল কাদা পেরিয়ে পায়ে হেঁটে যেতে হয় সদর রাস্তায়, সেখান থেকে মেলে 4 চাকার গাড়ি। তবে বিশ্ব আদিবাসী দিবসে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই ভিডিও, আর তাতেই প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। বিশ্ব আদিবাসী দিবসে যখন নীল সাদা প্যান্ডেলে গোটা রাজ্য আদিবাসীদের উন্নয়নের বুলি আওড়াতে ব্যস্ত, ঠিক তখনই পুরুলিয়ায় উঠে এলো এমন চিত্র। কিলোমিটার ওঠে তো কিলোমিটার, তাহলে আনিয়ে নিয়ে গাড়িয়ে চাপা গাড়িয়ে ঘরে থেকে কাকে করে নিয়ে এসছে, কাকে নিয়ে এসছে? বউকে। বউ গর্ভবতী ছিল? গর্ভবতী ছিল। কোন গ্রাম থেকে তোমরা? কোন গ্রাম? সমস্যাটা আমাদের কাদা জমে রাস্তা থেকে নিয়ে আমাদেরকে আসতো আমাদের কোনো অসুবিধা দেবে নিয়ে গাড়ি এটা পানছি গাড়ি ঢুকে না অনেকদিন থেকে তো আমরা শুনি বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের মুখে যে তারা নাকি আদিবাসীদের বিরাট উন্নয়ন করেছে। তো আজকের এই ভিডিও তার প্রমাণ যে তারা কতটা উন্নয়ন করেছে। একটা গাড়ি ঢুকবার রাস্তা নাই গ্রামে, অথচ এরা বিরাট বড় বড় ভাষণ দেয়। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই সরকার আদিবাসীদের উপরে কোনো নজরদারি নাই, এরা আদিবাসীদের পুরোপুরি বিরোধী। বিশেষ করে উন্নয়নের দিকে কিন্তু কোথাও কোনো খামতি আমরা রাখি না। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতির থেকে জেলা পরিষদ থেকে প্রত্যেকটা জায়গা থেকে যে গ্রামীণ রাস্তার যে উন্নয়ন সেটা কিন্তু করা হয়। এক্ষেত্রে সেখানে যদি রাস্তার সমস্যা আছে অবশ্যইটা আগে তোলা দরকার ছিল, আগে রাস্তা হওয়ার দরকার ছিল, কিন্তু কেন সেখানে রাস্তা হয়নি অবশ্যই সেটা খোঁজ নেওয়া হবে এবং পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা নিয়ে বিজেপি অযথা একটা রাজনীতি করছে।